তো বন্ধুরা, অবশেষে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসলো মারাত্মক শক্তিশালী নিম্নচাপ, যার ফলে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল কিন্তু ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল অর্থাৎ কলকাতা তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2-24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের দিনকে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগে দেওয়া লাল সতর্কতায় কোন কোন জেলা উল্লেখ করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে যে মূল টপিক থাকবে, যে এইটা হলো আজকের মূলত একটা ভয়ঙ্কর নিম্নচাপ যেটা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তৈরি হয়েছে, সেই সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে আবারও একটা ভয়ঙ্কর নিম্নচাপের সাথে কোথাও কোথাও কিন্তু ঝড় তৈরি হতে পারে, এবং সাথে সাথে বন্ধুরা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব যে পরবর্তী নিম্নচাপটা কবে তৈরি হবে, কোন কোন জেলা এর ফলে সবথেকে বেশি প্রভাবিত হতে পারে। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা উপগ্রহ মোডের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কীভাবে গোটা পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলেছে ঘন কালো মেঘ, এবং সবথেকে বেশি উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে যে বঙ্গোপসাগরে যে সৃষ্টি ভয়ঙ্কর নিম্নচাপে রয়েছে, সেই নিম্নচাপে কিন্তু খুব বেশি একটা অংশ পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকে কিন্তু ঢোকেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে বঙ্গোপসাগরে কিন্তু এখনও পর্যন্ত ঘন কালো মেঘে আচ্ছন্ন একটা নিম্নচাপের বলয় সেটা কিন্তু এই মুহূর্তে এত বড় একটা বিশাল আকার এরিয়া জুড়ে কিন্তু অবস্থান করেছে, অর্থাৎ দিনের যত বেশি সময় পাবে তত কিন্তু এই ভয়াবহ শক্তিশালী নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলে দেবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণময় ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, এবং এর সাথে সাথে বাংলাদেশের গোটা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলবেলার দিকে বিভিন্ন প্রান্তে কিন্তু হতে পারে, এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে যদি আপনাদেরকে বলি যে পরিস্থিতি কেমন রয়েছে, তাহলে কিন্তু বন্ধুরা নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছু প্রান্তে হালকা থেকে মাঝারি ছিটাপোটা বৃষ্টিপাত কিন্তু চলছে, এবং সকালবেলা থেকে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ ছিল। আজকের দিনকে বন্ধুরা কোথাও কিন্তু রোদ ঝলমলে আকাশ দক্ষিণময় ক্ষেত্রে কিন্তু দেখা যাবে না, উত্তরময় ক্ষেত্রে মূলত দুই দিনাজপুরের আশেপাশের দিকে কিন্তু খানিকটা রোদ ঝলমলে আকাশ থাকলেও দক্ষিণময় ক্ষেত্রে কিন্তু কোথাও কোনোরকমভাবে রোদ ঝলমলে আকাশ আজকের দিনকে থাকবে না। আজকের দিনকে মূলত আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু প্রান্ত রয়েছে সেখানে কিন্তু আংশিক রোদ ঝলমলে আকাশ থাকবে, তবুও খুব বেশি যে কড়া রোদ আজকে কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে পড়বে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে মূলত বেশ কিছু প্রান্ত রয়েছে যেমন মতিহাট, সেনবাগ, এছাড়াও সাতক্ষীরা, অন্যদিকে যশোর, মেহেরপুর, সাইকুলপা, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি ছিটেপড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই যে নিম্নচাপটা এসেছে সেই নিম্নচাপের ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণময় ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবথেকে বেশি জোরালো রয়েছে। পরবর্তী ভিডিওটা আমি আপনাদেরকে লেটেস্ট একদম খুবই ভালো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো যে পরবর্তী 10 দিন অর্থাৎ এই সপ্তাহ জুড়ে এবং সাথে এক্সট্রা 3 দিন মানে টোটাল 10 দিনে কোন কোন এলাকা সব থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেটা সম্পর্কে কিন্তু ভেরি ভেরি একটা লেটেস্ট ইনফরমেশনের ভিডিও রাত্রিবেলার দিকে কিন্তু আসবে। তো অবশ্যই অতি অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কোন দিকে রয়েছে, আমরা মেঘের গাঢ়ত্ব দেখব এবং সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই যে কন্টাই, দীঘা রয়েছে, এই যে উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের চান্স কিন্তু সবথেকে বেশি রয়েছে। কারণ কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে সবার প্রথমে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোকে টার্গেট করবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো দিয়ে কিন্তু টার্গেট করবে, যার ফলে কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী জেলাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর দিকে ধীরে ধীরে যাবে। এই মুহূর্তে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু বেশ ভালোই খারাপের দিকে যাচ্ছে। তো যাই হোক, আমরা সরাসরি এবারে চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপ
ভাবটা মোড়ে আমরা দেখে নেব যে পরবর্তী যে শক্তিশালী নিম্নচাপটা আসবে সেটা কবে আসতে পারে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো আমরা যদি কারেন্ট সিচুয়েশনে দেখি 24 তারিখের দিনকে কিন্তু হালকা মাঝে যে নিম্নচাপ সেটা কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিনে নিম্নচাপের প্রভাবটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে এবং সবথেকে বেশি জোরালো হওয়ার গতিবেগ সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে না, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত কলকাতার আশেপাশে কোনো এলাকাতে কিন্তু সেরকম একটা জোরালো গতিবেগ নেই, কিন্তু যত আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি তত নিম্নচাপের ফলে কিন্তু বায়ুর গতিবেগটা খানিকটা বেড়ে গিয়েছে এবং মূলত উত্তরবঙ্গের মালদা এছাড়াও দুই দিনাজপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানে একটা ঝড় সৃষ্টি হতে পারে, খুব বেশি কিন্তু একটা জোরালো ঝড় তৈরি হবে না, মোটামুটি গাছপালার যে আন্দোলন সেটা কিন্তু অনেকটা বেশি খুব স্পষ্ট করে লক্ষ্য করা যাবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু বায়ুর গতিবেগ রয়েছে, তবে নিম্নচাপটা কিন্তু খুব বেশি জোরালো পরিস্থিতি এই মুহূর্তে নেই, নিম্নচাপের শক্তিটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। অনস্কার দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা দিয়ে কিন্তু মূলত আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে, তবে কালকের দিনকে কিন্তু মোটামুটি আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা কিন্তু কালকের দিনকে হতে পারে, নিম্নচাপের ফলে কিন্তু কালকের দিনকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরবর্তী শক্তিশালী নিম্নচাপ একটা কিন্তু তৈরি হবে, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কোনোরকম বায়ুর গতিবেগ নেই এবং বঙ্গোপসাগর ক্ষেত্রেও কিন্তু মূলত খুব বেশি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু দ্বিতীয় যে শক্তিশালী নিম্নচাপটা সৃষ্টি হবে সেটা দেখানোর জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে বায়ুর গতিবেগটা বাড়তে থাকবে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে প্রায় কিন্তু মোটামুটি একটা কালার রয়েছে, ডিপ কালার কিন্তু হয়নি, যত বেশি বঙ্গোপসাগরে ডিপ কালার শো করবে, ডিপ খয়েরি কালার শো করবে তত কিন্তু বেশি ভয়ঙ্কর গতিবেগ হয়ে যাবে এবং যখনই নীল কালার হয়ে যাবে একটা আংশিক নীল পর্যায়ে চলে যাবে তখন কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছে এবং আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু আরও বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিচ্ছে এবং দ্বিতীয় যে নিম্নচাপটা আসবে সেটা কিন্তু মঙ্গলবার দিনকে মোটামুটি একটা বেশ শক্তিশালী নিম্নচাপের দিকে কিন্তু এগোতে থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু মাঝে মাঝে চলছে এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বুধবার 28 তারিখের দিনকে কিন্তু বাংলাদেশের গা ঘেঁষে একটা কিন্তু শক্তিশালী নিম্নচাপের একটা সৃষ্টি হতে আরম্ভ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে প্রায় কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বুধবার দিনকে কিন্তু একটা শক্তিশালী বায়ুর গতিবেগ নিয়ে এই মহেশখালী অঞ্চল দিয়ে কিন্তু একটা আরও একটা শক্তিশালী নিম্নচাপ কিন্তু ঢুকবে, যার ফলে এই সমস্ত অঞ্চলগুলো থেকে চিটাগং মহেশখালী আশেপাশে কিন্তু বেশ শক্তিশালী নিম্নচাপটা সৃষ্টি হবে, তারপরে বন্ধুরা সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবারও চলে যাবে, এই দিক দিয়ে ঘুরে কিন্তু সেটা পশ্চিমবঙ্গের দিকে আসবে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর হাওয়া দপ্তর এবং আইএমডি হাওয়া দপ্তরের তরফ থেকে যেটা আলোচনা করা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয় নিম্নচাপের প্রভাবটা কিন্তু সবথেকে বেশি থাকবে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটুখানি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে বৃষ্টি হবে না সেটা কিন্তু একদমই না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু অঞ্চল এমন থাকবে যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে কিন্তু এই বায়ুর গতিবেগটা ধীরে ধীরে বাড়বে এবং ধীরে ধীরে কিন্তু বৃহস্পতিবার দিনকে আরও বেশি শক্তিশালী হয়ে যাওয়ার পর দিনের বেলার দিকে কিন্তু মারাত্মক গতিবেগে ধীরে ধীরে নিম্নচাপটা ঢুকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনে যে নিম্নচাপটা কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে প্রথমে কিন্তু এই যে একটুখানি কমলা কালার রয়েছে সেই কমলা কালার থেকে হয়ে যাবে ডার্ক একটা খয়েরি কালার হয়ে যাবে এখানটায় এবং তারপরে বন্ধুরা মারাত্মক শক্তিশালী গতিবেগ পাওয়ার জন্য সেটা কিন্তু নীল কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নীল কালার হয়ে গেলে কিন্তু সেটার গতিবেগ মিনিমাম 80 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পশ্চিমবঙ্গের ঠিক গা ঘেঁষে কিন্তু এই ভয়াবহ শক্তিশালী নিম্নচাপটা আসতে আরম্ভ করে দিয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নিম্নচাপের পরিস্থিতি কিন্তু সরাসরি ডাইরেক্টলি পশ্চিমবঙ্গের দিকে হিট করবে না, পশ্চিমবঙ্গের দিকে যদি ডাইরেক্টলি হিট করতো তাহলে কিন্তু আরও বেশি বিপজ্জনক ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হতো, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে নিম্নচাপটা অবস্থান করলেও সেটা কিন্তু বাংলাদেশ হয়েই ঢুকবে এমনটা কিন্তু আলোচনা করা হচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনে যে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই দিক দিয়ে ঘুরে কিন্তু সেই নিম্নচাপটা সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসবে, তবে এই দক্ষিণবঙ্গে আসার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে, মূলত নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছুটা প্রান্ত, এছাড়া কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা
আশেপাশে বেশ কিছু অঞ্চল রয়েছে, মূলত বনগাঁর আশেপাশে এই চত্বরে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটা কিন্তু বৃহস্পতিবার 29 তারিখের দিনকে কিন্তু ধেয়ে আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের ফলে কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি একটা ঝড় সৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন প্রায় 55 থেকে 56 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা ঝড় সৃষ্টি হতে পারে। তবে ঝড় সৃষ্টি হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু নিম্নচাপটা যে আসছে সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে কারেক্ট হয়ে গিয়েছে। এই নিম্নচাপটাই কিন্তু আলিপুর আবহাওয়া তরফ থেকে বলা হয়েছিল যে 26 তারিখে আসবে, কিন্তু নিম্নচাপের গতিটা এবং দিক নির্ণয়টা একটুখানি চেঞ্জ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু নিম্নচাপটা 29 তারিখের দিকে ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের বুক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, তারপরে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখের দিনকে শুরু হবে নিম্নচাপটা, তারপরে কিন্তু 30 তারিখের দিনকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলাদেশের অঞ্চলগুলোর ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অঞ্চলে ব্যাপক মাত্রায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো যে 29 তারিখ থেকে 30 তারিখের দিকে যে আমরা নিম্নচাপটা দেখলাম, সেই নিম্নচাপের ফলে কোথায় কোথায় কীরকম টাইপের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আমি আপনাদেরকে এক মুহূর্তে জানিয়ে দিতে চাইছি। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে রয়েছি, এবং কতটা যে বেশি ভয়ঙ্কর তৈরি হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। শ্রীকান্তপুর রয়েছে, সেখানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও বাঘেরহাট, কাওয়াখালী, খুলনা, এছাড়াও কিন্তু তুঙ্গিপাড়া রয়েছে, গৌরনদী, বরিশাল, এছাড়াও অভয়নগর, গোপীনগরপুর, জড়াইল, এছাড়াও নড়াইল রয়েছে, অভয়নগর রয়েছে, যশোর রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাগেরহাটের এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা অনস্কার দেখতে পাচ্ছেন বাগেরহাট, নাজিরপুর, এছাড়াও স্বরূপকাঠি, এই সমস্ত যে ফকিরহাট অঞ্চল রয়েছে এখানে কিন্তু প্রায় 62 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে খানিকটা ট্র্যাকটাকে আমরা চালিয়ে দেবো, দেখবো পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু ভারী বৃষ্টিপাতের বলয়গুলো দক্ষিণবঙ্গের দিকে সরাসরি আঁচড়ে পড়তে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভয়াবহ নিম্নচাপের ফলে, অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপটা কিন্তু আরও বেশি বিধ্বংসী হতে পারে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 34 থেকে 35 মিলিমিটারের কাছাকাছি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনকি কলকাতা ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাত্রিবেলা ঠিক 11টার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, কিন্তু মারাত্মক পর্যায়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে। নিম্নচাপটা কিন্তু একটা বিধ্বংসী রূপ নিতে পারে সেটা কিন্তু বলাই বাহুল্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা সেই এই মুহূর্তে সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কিন্তু এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমন বেশ কিছু অঞ্চল রয়েছে, এমন বেশ কিছু জেলা রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু 30 তারিখ পর্যন্ত বেশ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটুখানি ট্র্যাকটাকে একটু ব্যাকে নিয়ে আসবো এবং দেখে নেবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত কালকের দিনকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো আমরা এই মুহূর্তে সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোট থেকে দেখে নেবো যে কী পরিণতি হতে পারে। অরেঞ্জ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে সিলেক্ট করে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর, কোলাঘাট, এছাড়াও চাকুলিয়া, এছাড়াও কিন্তু আরামবাগ, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে নেই। এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়ার এবং পুরুলিয়ার ক্ষেত্রে সেরকম কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না, কিন্তু অন্যান্য যে প্রান্ত রয়েছে, নদিয়া, শান্তিপুর রয়েছে, চন্দননগর রয়েছে, কলকাতা বিভিন্ন প্রান্ত রয়েছে, এছাড়াও যদি আমরা এই জায়গাটাতে জুম ইন করে দেখি হাবড়া, বনগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় খানিকটা ভারী বৃষ্টিপাত কিন্তু হয়ে যাবে। টোটাল ওভারঅল বৃষ্টিপাতটা পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে, অর্থাৎ আজকের দিনকে রাতে বেলার মধ্যেই কিন্তু এরকম টাইপের বিপজ্জনক একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। অনস্কে দেখতে পাচ্ছেন নড়াইল, এই সমস্ত অঞ্চল, মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলগুলো জুড়ে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন নৈহাটির আশেপাশে প্রায় কিন্তু 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে মালদার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানটায়
রাজশাহী, এছাড়া মনমোহন সিং, ঢাকা, কুমিল্লা, এছাড়াও খুলনা, বরিশাল, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আপনারা তাকান, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেটের দিকেও বৃষ্টিপাত হবে না, রংপুর, কালাই, এছাড়াও কিন্তু দুই দিনাজপুর সহ মালদার দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং কি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এতগুলো জেলাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা শুধুমাত্র পরবর্তী 24 ঘন্টাটা ভালো করে দেখবো, দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এই যে খড়গপুর অঞ্চল রয়েছে এখানে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং তাছাড়া মোটামুটি কলকাতা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও হুগলি, 2/24 পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মোটামুটি মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত নদিয়া এবং মুর্শিদাবাদ এছাড়াও দক্ষিণ 24 পরগনা আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা বেশি থাকবে। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো এক নজরে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি, দেখে নেবো দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে কী দেখা যাচ্ছে। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে হলুদ সতর্কতা কিন্তু আজকের দিনকেও জারি করে দিয়েছে, যেখানে উত্তর 24 পরগনা ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটারের বৃষ্টিপাত হতে পারে। হাওড়ার ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হুগলি, পুরুলিয়া ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও ঝাড়গ্রামের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে, বাঁকুড়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এমনকি নদিয়ার ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাত আজকের দিনকে কিন্তু হতে পারে। তো বন্ধুরা, মূলত আজকের ভিডিওতে লেটেস্ট আপডেটে এইটুকু জানতে পাওয়া যাচ্ছে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, এবং অবশ্যই বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।